নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়ার দাবিতে মানববন্ধন করেছে নিহতদের স্বজন ও এলাকাবাসী। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের মৌচক এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়। বক্তব্য রাখেন নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, ভাই আব্দুস সালাম, নিহত তাজুলের বাবা আবুল খায়ের সহ অন্যান্যরা।